নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হাইড্রো গার্ডেন এন্ড অ্যাকোয়াকালচার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি এসেছি কোডারমা, ঝাড়খণ্ড স্টেটের একটা কোডারমা ডিস্ট্রিক্টের একটা কোডারমা যে শহর রয়েছে সেই শহরের খুব কাছাকাছি, পরশাবাদ স্টেশন থেকে এটা খুব কাছাকাছি হয়, এটা ঝাড়খণ্ডে। তো এখানে এসেছি, দেখতে পাচ্ছেন এখানেও একটা RAS সিস্টেম, রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম। তো এই সিস্টেমটাও কিন্তু রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম, আর এটা কিন্তু সিমেন্টের ট্যাঙ্ক নয়, এটা কিন্তু তারপলিনের ট্যাঙ্ক। এইভাবে লোহার অ্যাঙ্গেল এবং জিআই রড দিয়ে এইভাবে আর সাপোর্টিং হিসাবে এই টিনের সিটগুলো দিয়ে এটা বানানো হয়েছে। আর এগুলোর এক একটার ক্যাপাসিটি 1 লাখ লিটার ক্যাপাসিটি একটা জল। টোটাল 8খানা ট্যাঙ্ক রয়েছে, আর এই দিকে রয়েছে ফিল্টারিং ইউনিট। সেন্ট্রাল ড্রেনেজের মধ্যে দিয়ে সমস্ত আন্ডারগ্রাউন্ড এরকম পাইপ রয়েছে, আন্ডারগ্রাউন্ড পাইপ দিয়ে সমস্ত স্লাজ আসবে। এই দুটো ট্যাঙ্কে বিভিন্ন রকম ভাগ করা রয়েছে, ওই দিকে একটা চেম্বার, এই একটা চেম্বার, এইদিকে দুটো চেম্বার। এই দুটো চেম্বারের যে জল সেটা এইখানে পড়বে, এইখানে পড়ার পর এটা এখন জল পুরো ফুল রয়েছে, এটা জল এতটা থাকবে না, এখানে কেটে দিতে হবে। কেটে দিলে জলটা এইভাবে নিচে পড়বে, আর এখান থেকে আন্ডারগ্রাউন্ড পাইপ হয়ে এই ট্যাঙ্কে পড়বে, ফিল্টার ট্যাঙ্কে। তো এই ফিল্টার ট্যাঙ্কে এখানে পড়বে, এখানে কিছুটা স্লোপ করা রয়েছে নিচে, জলের জন্য বোঝা যাচ্ছে না, এখানে কিছুটা বেশিরভাগ ভারী স্লাজটা এখানে জমা হয়ে রয়ে যাবে। তারপর এখান থেকে সেকেন্ড ট্যাঙ্কে আসবে, এখানে স্যান্ড রয়েছে, স্যান্ড ফিল্টার দিয়ে থার্ড ট্যাঙ্কে যাবে। থার্ড ট্যাঙ্কে এখানে MBBR মিডিয়া দেওয়া হবে, মিডিয়া দেওয়ার পরে এখানে অ্যামোনিয়াটা রিমুভ হবে নাইট্রিফিকেশন প্রসেসের মাধ্যমে। তারপর ফোর্থ ট্যাঙ্কে, এই ট্যাঙ্কে যাবে। এই ট্যাঙ্কে আসার পরে এখানে ইউভি চেম্বার থাকবে, ইউভিজ পরে এখান থেকে টোটাল সমস্ত জলটা, এই পরিষ্কার জলটা আবার পাম্পের মাধ্যমে, এইদিকে পাম্পগুলো লাগানো হবে, আমাদের কাজ চলছে, পাম্পের মাধ্যমে ওয়েল্ডিংয়ের কাজ শুরু হয়েছে, পাম্পের মাধ্যমে প্রত্যেকটা ট্যাঙ্কিতে আবার ফিরে চলে আসবে। এইভাবে রিসার্কুলেটিং হতে থাকবে। এটা হচ্ছে জল আসার জন্য, ফিল্টার জলটা এই পাইপের মধ্যে দিয়ে আসবে, এগুলো সমস্ত আন্ডারগ্রাউন্ড লাইন করা রয়েছে। আর এইগুলো হচ্ছে টোটাল সমস্ত জলের এয়ারেশনের জন্য দেওয়া রয়েছে। আর এখানে দেখুন, এয়ারেশনের জন্য দুটো, চারটে, টোটাল চারটে, এখানে দেখুন চারটে টোটাল এয়ারেশনের রিং ব্লোয়ারের পাম্প রয়েছে, এখানে ইলেকট্রিক্যাল প্যানেলের কাজ চলছে। এই চারটে রিং ব্লোয়ার হচ্ছে যে কোনো দুটো অ্যাট এ টাইম দুটো করে চলবে, দুটো চলবে আর দুটো রেস্টে থাকবে, আবার কিছুক্ষণ পরে আবার দুটো রেস্টে চলে আসবে, আবার দুটো এতে চালু হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে এগুলো চলতে থাকবে, মানে এগুলো সিস্টেম অনুযায়ী অটোমেশন এইভাবে চলতে থাকবে। একটা ব্লোয়ার চারটে ট্যাঙ্কে অক্সিজেন দেবে, আরেকটা ব্লোয়ার চারটে ট্যাঙ্কে সাপ্লাই দেবে, দুটো ব্লোয়ারে চারটে চারটে করে এইভাবে অক্সিজেন সাপ্লাই দেবে। আর এখানে একটা শেড করা হয়েছে, এটা দেখুন এরকম জিআই চৌকো পাইপ দিয়ে, জিআইয়ের চৌকো পাইপ দিয়ে, এটা আড়াই আড়াইয়ের পাইপ রয়েছে, এই পাইপ দিয়ে এইভাবে একটা স্ট্রাকচার করা হয়েছে। এখানে প্রচণ্ড ঝড় হয়, ঝড়ের জন্য এখানে অনেক জায়গায় ছিঁড়ে গিয়েছে শেড নেটটা, এটা 50% শেড নেট রয়েছে, 50% শেড নেট দিয়ে এরকম করা রয়েছে। আর এটা চালু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে, এটা জাস্ট আজকেই আমরা চালু করে দেব, চালু করে তারপর মাছ ছাড়া পর্যন্ত আমরা বাড়ি চলে যাব। এটা আমরা টেস্টিং করব, জাস্ট টেস্টিং করে তারপর আমরা আজকে বেরিয়ে যাব, আজকে রাত্রে ট্রেন রয়েছে, আজকে বেরিয়ে যাব। তো আবার যখন মাছ ছাড়া হবে, আবার যখন যদি সুযোগ পাই এদিকে আসার, তখন আবার আপডেট দেব। এটা আপাতত আমাদের এই সেট আপটা তৈরি করার পর্যন্তই আমাদের কন্ট্রাক্ট ছিল,
তারপরে এখনো পর্যন্ত কোনো কন্ট্রাক্ট হয়নি, মাছ চাষের ব্যাপারে কোনো কিছু হয়নি, ওনাদের সঙ্গে কথা চলছে, যদি ফাইনাল হয় তাহলে এখানে আবার দেখা হবে, আবার মাছ ছাড়ার সময় বা মাছ এখান থেকে নিয়ে যাওয়া বা সমস্ত কিছু যেসব অ্যাক্টিভিটিগুলো হবে সেগুলো আপনাদের সঙ্গে আবার তুলে ধরবো। তো আজকে এই পর্যন্ত, পরে ভিডিওতে আবার দেখা হবে, আবার নতুন কোনো একটা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।